হ্যালো এভরিওয়ান, আমি রিতা পল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই চলে এসেছি আমাদের হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। এটা একটি বুফে ব্রেকফাস্ট, এখানে সকাল 7:30 থেকে 9:30 পর্যন্ত ব্রেকফাস্ট করার টাইম। তো কোভিড-19 জন্য এখন সব রেস্টুরেন্টেই বুফে খাবারে নিজের হাত দিয়ে খাবার নেওয়া যাবে না, যা লাগবে ওয়েটারকে বললে ওয়েটার দিবে। সেলফ সার্ভিস অ্যালাউ না আর কি এই সময়। আর যাই বলেন না কেন, আমাদের দেশি ব্রেকফাস্ট কিন্তু বেস্ট। তো ব্রেকফাস্ট সেরে আমাদের বের হতে হতে সকাল 9:30 বেজে গেছে, আর আমরা আজকে যাচ্ছি লেক গার্ডা থেকে মালচেসিনে হয়ে মন্টে বাল্দোর উদ্দেশ্যে। আমরা এখন অন দ্য ওয়ে, আর এত সুন্দর সুন্দর ন্যাচারাল ভিউ দেখতে দেখতে আমরা কখন যে মালচেসিনে পৌঁছে গেছি টেরই পাইনি। পৃথিবীটা যে এত সুন্দর তা হয়তো এইসব জায়গায় না আসলে কখনো জানাই হতো না। আমরা পৌঁছে গেছি মালচেসিনে সিটিতে, আর লেক গার্ডা থেকে মালচেসিনে সিটিতে আসতে
আমাদের সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিটের মতো। আর এই সিটিটাও কিন্তু অনেক সুন্দর একটা সিটি, খুবই সুন্দর সাজানো গোছানো আর পরিপাটি। তো এখানে আমরা মলতে বালদোতে উঠার জন্য কেবল কারের জন্য ওয়েট করছি। আর মলতে বালদো হচ্ছে একটা মাউন্টেন, এটা একটা ইতালিয়ান আল্পস যার উচ্চতা হচ্ছে 2218 মিটার। এই আল্পসটি টেন্তো আর ভেরোনার মাঝামাঝি অবস্থিত আর লেক গার্দার পশ্চিম দিকে। তো আমাদের এখানে আস্তে আস্তে সকাল প্রায় 11:30 বেজে গেছে, এসে দেখি খুবই খারাপ অবস্থা, এত বড় লম্বা লাইন, এটা শেষ কবে হবে, আমরা কবে উপরে উঠব। তার উপর আবার প্রচণ্ড রোদ আর গরম, রোদে পুরো একেবারে খারাপ অবস্থা। কিছুক্ষণ এই লাইনে দাঁড়িয়ে থেকে উত্তম গেল সিকিউরিটি গার্ডের কাছে শুনতে যে কী অবস্থা, কখন ওঠা যাবে। তো সিকিউরিটি গার্ড যা বলল তা হলো এখন বাজে বেলা 12টা আর এখন যারা টিকিট পেয়েছে তারা উঠবে বেলা 2:30। তো আমরা তো হিসেব করে দেখলাম আমরা যদি টিকিট পাই বেলা 2টায় আমাদের উঠতে হবে বেলা 4টা, কারণ আমরা একটা বিশাল বড় লম্বা লাইনে এখনও দাঁড়িয়ে আছি। তো অনেক হিসেব নিকেশ করে আমাদের এই ট্রিপটা ক্যান্সেল করতে হলো, কারণ বেলা 4টায় আমাদের ফ্রিতে উঠার রিটার্ন টিকিট আগে থেকেই কাটা ছিল। মেজাজটা যে এত খারাপ লাগছিল তা আর বলেন না, কারণ এক তো কেবল কারে উঠতে পারলাম না মলতে বালদোতে যাওয়ার জন্য, আর তার উপর আবার 1 ঘন্টা এই প্রচণ্ড রোদ আর গরমে এই লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে স্কিনের যাচ্ছে তাই হয়ে গেল। তো পরে ভাবলাম এটা মিস হওয়াতে হয়তো এত সুন্দর জায়গায় আরেকবার আসার সুযোগটা থেকে গেল। আর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে মলতে বালদোর ব্লগটা আমি আপনাদের সাথে নেক্সট সামারে শেয়ার করব। তো আমরা এখন রওনা দিলাম লেক গার্দার উদ্দেশ্যে আমাদের ফেরিতে ওঠার জন্য। আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব, আপনারা যদি মলতে বালদোতে কেবল কারে উঠতে চান তাহলে অবশ্যই সকাল সকাল আসবেন। আর সকাল সকাল আসলে আপনারা একটু তাড়াতাড়ি উঠতে পারবেন আর এনজয় করতে পারবেন। আর একটা ওয়ে হচ্ছে আপনারা যদি কেবল কারের টিকিটটা অনলাইনেই কেটে নেন তাহলেও কিন্তু অনেক সুবিধে হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।